গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে এসছে, পুজোর জোগাড় হচ্ছে, আমি আমার পুচকু উঠে পড়েছি। আর এই পুজোটা আমাদের বাড়িতে প্রত্যেক বছরই হয়, গন্ধেশ্বরী পুজো। আর বাড়ির সবাই এখানে থাকে। আর আমাদের বাড়িতে এই পুজোটা সকাল সকাল হয়, মানে 7টা সাড়ে 7টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো এবছর একটু লেট হলো, 8টা বেজে গেছে, এখন 8টা বাজতে 5টা বেজে হয়নি। যাই হোক, ঠাকুরমশাইও চলে এসছেন, তাই দেখতেই পাচ্ছি সবাই বসে পড়েছে। আমায় দেখতে পাচ্ছি না, যেহেতু আমি ক্যামেরা করছি, ভিডিওটা তোমাদের জন্য করছি আমি, তাই জন্য দেখতে পাচ্ছি না। আর সমস্ত কিছু যোগাযোগ আনতে আমার শ্বশুরমশাই করেছে, ছোটো একমা হাতে হাতে করে দিয়েছে যেটুকু করার। আর মেজো একমাও করে, কিন্তু মেজো একমার তো এবছর জ্বর, তাই মেজো একমা কিছু করতে পারেননি। তাই জন্য মেজো একমা চুপচাপ বসে আছে এক সাইডে, দেখতেই পাচ্ছ। আর আমার ফুচকু দেখেছেও বসে আছে কোলে, কাকিমার কোলে। ফুচকু ভাবছি কতক্ষণে আমি ঘন্টাটা নেবো, আমি ঘন্টাটা বাজাবো। আর মাঝে মধ্যে কান্না করছে, যখন সবাই উড়ু দিচ্ছে, ঘন্টা বাজাচ্ছে, মাঝে মধ্যে কেটে কেটে উঠছে। কত বাচ্চা মানুষ, তাই জন্যে করছে। যাই হোক, সবাই বসে পড়ছে পুজো দিতে, দেখতেই পাচ্ছ। আর আমার শাশুড়ি মা তো নিচে বসতে পারে না, নিচে বসতে একটু প্রবলেম হয়, অনেক কষ্ট বসে, তাই জন্য সোফাতেই বসে আছে। আর সবাই বাড়িতে বসেছে, পুজো করছে ঠাকুরমশাই, দেখতেই পাচ্ছ। আর ঠাকুমা আসতো আগে প্রত্যেক বছর, কিন্তু আমার ঠাকুমা আসতো।
ঠিকানা একটা ছাপানা আছে। ওর নামবে হবে না বা ওষুধ হবে না, ওষুধ তো খাবে না, তাহলে কি হবে? ওষুধ দিচ্ছে না, টাকা ওইদিকে। ছেলেকে নিয়ে কৃষ্ণগড়ের চেক আপে গিয়েছিলাম দেখতে পেলে, এবার ফেরার পালা, এবার ফিরছি, বাড়ি যাচ্ছি। চেক আপে গিয়েছিলাম, কুকুরের ছেলেকে একটু হাজত দিয়েছে আমাদের বাড়িতে যে ল্যাবটা আছে সে, তাই চেক আপ করতে নিয়ে গেছিলাম। ছেলেকে নিয়ে ও পড়ে গেছিলো আর কুকুরটা ছুটে এসেছিলো, সেইটাই ও ভাবছে যে হয়তো ওকে হাজত দিয়েছে। হ্যালো বন্ধুরা, আবার অনেকক্ষণ পরে ভিডিও করছি। ছেলেকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পরে আর করা হয়নি। ছেলেকে কেন ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম হঠাৎ করে সেসব সম্পর্কে তোমাদের বলবো। তার আগে এখন একটু বেরোচ্ছি, একটু নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণটা খেয়ে আসি, খেয়ে এসে ছেলেকে খাওয়াতে হবে, খাইয়ে দাবি তোমাদের বলবো অবশ্যই। হট করে মানে তোমাদের কী আর বলবো বলো, কালকে রাতে দেখলাম, ভুলেই দিই, কালকে রাতে দেখলাম যে ওর পায়ে আর একটা মানে দাগ, মানে কাটা। এবার এটাও সন্দেহ করছে যে আমাদের বাড়িতে যে এই কুকুরটা আছে মানে ল্যাব, সে হাত ছেড়ে দিয়েছে, ওকে ছিঁড়ে দিয়েছে, এটা ও সন্দেহ করছে। আর যেহেতু ওর ভ্যাকসিন নেওয়া নেই অনেক দিন, তাই জন্য রাত্রিবেলায় তাও দেখলাম, তাও রাত্রিবেলায় এই 12টা 1টার সময়, তার আগে খেয়াল করিনি। আর মানে একবার দেখেছিলাম সন্ধ্যাবেলায় আমি, তা তো ভেবেছিলাম যে ওটা ওর গাড়িটাই কেটেছে, কিন্তু যাই না, ওর কাছে ছিল কুকুরটা, মানে বাচ্চাটা ছিল ওর কাছে ছিল। এবার তখন ওর কাছ থেকে হয়েছে কিনা সেটা ও ভালো বলতে পারবে। তো ডাক্তার দেখাতে নিয়েছিলাম, ডাক্তারকে বললাম, ডাক্তারবাবুকে আমার ভ্যাকসিন দিতে বললো, বললো ভ্যাকসিন দিতে হবে, ব্যাস এর জন্য আর ওই যাওয়া হয়েছিলো। আর ডিটেলসে তোমাদের বলবো রাতে, আমি ঘুরে আসি তারপর। চলো এখন একটু নিমন্ত্রণ খেতে যাচ্ছি, নিমন্ত্রণটা খেয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে, আর কোথায় যাচ্ছি সেটা তোমরা জানতে পারবে। চলো তাহলে দেখতে থাকো। তোমাদের তো বললাম নিমন্ত্রণ আছে এক জায়গায়, চলে এসেছি এখানে, কাকা কাকিমা মনটাই আর আমি, বাড়ির সবার নিমন্ত্রণ ছিল কিন্তু কেউ আসলো না, তাই আমরা চারজনের এখানে চলে এসেছি। দেখতেই পাচ্ছ কত মানুষ। এটা নিমন্ত্রণটা হচ্ছে সাধারণত আমাকে যেটা বলা হয়েছে, আমি যেটা জানি সেটা হচ্ছে এটা আমরা যেটা বণিক মানে বেনে
তাদের এই অনুষ্ঠানটা হয়, এটা গন্ধেশ্বরী পুজোর সময়, মানে গন্ধেশ্বরী পুজোর দিনই হয়। এখানে শুধু আমাদের মানে আমরা যারা তাদের এই নিমন্ত্রণ থাকে, তাই আমরা এখানে নিমন্ত্রণ খেতে আসি প্রত্যেক বছর। আমি যেটা জানি সেটা তোমাদের বললাম, আমি এই ফার্স্ট টাইম আসলাম, আমার বিয়ের পরে এই প্রথম আমি এখানে আসলাম। প্রত্যেক বছরই বলে আসা হয় না। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। গুড নাইট, টাটা। কাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার আসবো।